गुड मॉर्निंग एवरीबॉडी। हाँ साउंड पिक्चर सब क्लियर। जेडीएम मुर्मू गुड मॉर्निंग, श्यामा मृदा गुड मॉर्निंग, अर्पिता गुड मॉर्निंग एंड वेलकम। साउंड पिक्चर क्लियर कि ना एक जाना बे। विनीता पायल गुड मॉर्निंग। সবার কাছে সাউন্ড পিকচারটা ক্লিয়ার কিনা একটু জানাবে। মহাসিনা গুড মর্নিং, ওকে ভেরি গুড। অঞ্জনা গুড মর্নিং, মনোজ গুড মর্নিং, প্রতীক মর্নিং, ওকে মহাসিনা থ্যাংক ইউ। আশা করি সবাই ভালো আছো। কোভিড পরিস্থিতিতে প্রত্যেকে নিজেকে সেফ রাখবে, ফ্যামিলি মেম্বারদের সেফ রাখবে এবং মন দিয়ে পড়াশুনো করবে। মনে রাখবে স্কোপ লাইফে একবারই আসবে এবং সেটাকে ফুললি ইউটিলাইজ করে নিতে হবে। বাপি মণ্ডল গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। তো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করব। মাইসেল প্রকাশ মুখার্জি, লাস্ট 17 ইয়ার্স প্লাস কম্পিটিটিভ এক্সামে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার সাবজেক্টটা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং এই সাবজেক্ট রিলেটেড পরীক্ষায় যাতে কোশ্চেন কমন পায় সেই ওরিয়েন্টেশনেই আমার ক্লাস করে আসছি। আজকে আমাদের এখানে ইউটিউব চ্যানেল যেটা আছে, যেটা তোমরা ক্লাস করছো, সেই ইউটিউব চ্যানেলের মোটো হচ্ছে টুগেদার ইন সাকসেস, তোমাদের সাথে তোমাদেরকে নিয়ে সাকসেস। আনিসুর মর্নিং, বাপি মর্নিং, অনিতা মর্নিং। তো ক্লাস রুটিনটা হচ্ছে এই শিডিউলে যে প্রত্যেক সোমবার ওল্ড অ্যাফেয়ার প্র্যাকটিস, প্রত্যেক শুক্রবার ওল্ড অ্যাফেয়ার প্র্যাকটিস আর প্রত্যেক বুধবার লেটেস্টগুলো প্র্যাকটিস। এই তিনটে ফরম্যাটে ক্লাস এখানে হয়ে থাকে। তবে আজ থেকে ফরম্যাটটা একটু চেঞ্জ হবে। আজ থেকে আগামী WBCS প্রিলিমিনারি পরীক্ষাটা অবধি আমরা মান্থ ওয়াইজ কিছু স্ন্যাপশট প্র্যাকটিস করব প্রত্যেক দিনই। এই 3 দিনই আমরা মান্থ ওয়াইজ স্ন্যাপশট প্র্যাকটিস করব। অন্বেষা গুড মর্নিং, বিপ্লব উজ্জ্বল, আনিসুর হোসেন গুড মর্নিং, হ্যাঁ ভালো আছি আনিসুর। তো আজকে ক্লাস নাম্বারটা কত? ক্লাস নাম্বার 44, যেখানে আজকে কী কী আছে না, নিউজ পেপার রিডিং আছে, তার সাথে WBCS প্রিলিমস ওরিয়েন্টেড কিছু কোশ্চেন প্র্যাকটিস আছে যেটাকে বলছি আমরা স্ন্যাপশট। তো তার আগে একটু জানিয়ে রাখি, কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট নতুন করে নেওয়া স্টার্ট হয়েছে। পোস্ট হচ্ছে সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টরেস এবং সার্জেন্ট। অ্যাপ্লিকেশন ডেট সবাই খেয়াল রাখবে, 19 জুলাই থেকে স্টার্ট হয়েছে, চলবে 19 অগস্ট অবধি। অফলাইন অনলাইন বোথ মেথডে এটা ফর্ম ফিল আপ চলছে। জব ক্রাইটেরিয়ার মধ্যে সাব ইন্সপেক্টর মেনের ক্ষেত্রে হাইটটা লাগবে 167, ফিমেলদের ক্ষেত্রে লাগবে 160 আর সার্জেন্টের ক্ষেত্রে লাগবে 173 সেন্টিমিটার। তিনটে ধাপে পরীক্ষা হবে। প্রথম ধাপটা প্রিলিমিনারি পরীক্ষা, ফুল মার্কস হচ্ছে 200, 100টা MCQ থাকবে, টাইমিং হচ্ছে 1.5 ঘন্টা, ল্যাঙ্গুয়েজ বাংলা ইংরাজি বোধ ভার্সনে কোশ্চেন হবে। তো প্রিলিমিনারি পরীক্ষায় কী থাকবে না, 50টা কোশ্চেন থাকবে আর জেনারেল স্টাডিজের ওপরে মার্কস হচ্ছে 100, মার্কস হচ্ছে 100। এছাড়াও লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং হচ্ছে তোমার 25টা প্রশ্ন থাকবে 50 মার্কের, আর হচ্ছে তোমার MCQ অ্যারিথমেটিক হচ্ছে 25টা কোশ্চেন হচ্ছে 50 মার্কের। এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। এইটাতে পাশ করলে নেক্সট সেটটা হচ্ছে কি না, দৌড় বা যেটাকে বলছি আমরা PT। সাব ইন্সপেক্টর পুলিশ মেন সার্জেন্টের ক্ষেত্রে 800 মিটার একটা রান আছে, 3 মিনিটের মধ্যে এটা কভার করতে হবে। আর সাব ইন্সপেক্টর পুলিশের ক্ষেত্রে হচ্ছে 400 মিটার থাকবে, 2 মিনিটে এটাকে কভার করতে হবে। এইটা কোয়ালিফাই করার পর থার্ড স্টেজ হচ্ছে কি না, ফাইনাল এক্সামিনেশন, যেখানে টোটাল মার্কসটা হচ্ছে 200 নাম্বার। দেখো পেপার ওয়ান হচ্ছে জেনারেল স্টাডিজ 50 মার্ক, অ্যারিথমেটিক 25 মার্ক, GI 25 মার্ক, টোটাল নিয়ে হচ্ছে 100, টাইমিং হচ্ছে 2 ঘন্টা। পেপার টু হচ্ছে ইংলিশ 50 মার্ক, টাইমিং হচ্ছে 1 ঘন্টা। আর পেপার থ্রি হচ্ছে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, যার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটা নিয়ে 50 মার্ক, ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা। এই হচ্ছে পেপার থ্রি। আরে ইন্দ্রনীল কেমন আছো? হ্যাঁ করো না, অসুবিধে কি আছে? সার্জেন্টের হাইট হবে ইন্দ্র?
WBP কি কবে নিউ ভ্যাকেন্সি আসবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই? এটা বলা যাচ্ছে না আনিসুর, এটার অ্যাড বেরিয়েছে, এটা একটু দেখে নাও, যদি এটা করতে পারো এটা করো, অসুবিধা কি আছে? এবার চলে যাব আমাদের নেক্সট সেগমেন্ট, যেটা হচ্ছে আমাদের নিউজ পেপার রিডিং এর সেগমেন্ট। এখানে কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে আমরা একটু দেখে নেব। তো প্রথম খবরটা দেখো যেটা আছে, বাইজু সম্প্রতি কিনে নিল গ্রেট লার্নিং কে। কত টাকার বিনিময়? 600 মিলিয়ন এর বিনিময়। দেখো এটা এডটেক প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটার নাম হচ্ছে বাইজু, সম্প্রতি অ্যাকোয়ার করলো সিঙ্গাপুর বেসড একটা গ্রেট লার্নিং ইন এ ডিল ভ্যালু যার হচ্ছে 600 মিলিয়ন। তাহলে 600 মিলিয়নের ভ্যালু সমৃদ্ধ সিঙ্গাপুর বেস একটা কোম্পানি, কোম্পানিটার নাম হচ্ছে গ্রেট লার্নিং, সেটাকে কিনে নিল কারা? না, একটা এডটেক প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মটার নাম কি? না, বাইজু। তো প্রশ্ন তোমাকে দেবে, পিএসসি তোমাকে প্রশ্ন করবে, সম্প্রতি বাইজু কোন এড সিঙ্গাপুরের কোন এডটেক কোম্পানিকে 600 মিলিয়ন 600 মিলিয়নের বিনিময়ে কিনে নিল? তখন আনসার হচ্ছে গ্রেট লার্নিং। এটা গেল প্রথমটা। ইয়েস, সিঙ্গাপুর কোম্পানি, গুড মর্নিং নাসিম, অরিত্র, গুড মর্নিং। এবার চলে যাব আমাদের নেক্সট পরের ইনফরমেশন, যেখানে আমরা দেখতে পাবো বাসবরাজ বোমাই, যে কিনা কর্ণাটকের নতুন সিএম হতে চলেছে। আবারও বলছি, তোমাকে প্রশ্ন করবে নিউ সিএম অফ কর্ণাটকা, তখন আনসার হচ্ছে বাসবরাজ বোমাই। বাসবরাজ বোমাই, হ্যাঁ, ইউএসএতে কিনেছে, কারেক্ট। হ্যাঁ ইন্দ্রনীল, যদি হাইট হয় তাহলে সার্জেন্টটা ট্রাই করো, হাইট না হলে ইউ ক্যান গো ফর এসআই অলসো। তো এখান থেকে নতুন প্রশ্ন যেটা তোমাকে পিএসসি করবে, যে কর্ণাটকার নতুন সিএম কে হলো? আনসার হচ্ছে বাসবরাজ বোমাই। দেখো কি বলেছে, ইন এ চয়েস দ্যাট আন্ডারলাইন এ কিনেস টু প্রোটেক্ট ভোট বেস রাদার দ্যান ইন্ডালজ এ রিস্কি এক্সপেরিমেন্ট, দ্য বিজেপি অন টুইজডে চুজ 61 ইয়ার্স ওল্ড বাসবরাজ বোমাই অ্যাজ আ নেক্সট সিএম অফ কর্ণাটকা। As the next CM of Karnataka, significantly he is not from the RSS stable and was earlier associated with Janata Dal. Mr. Bomai joined the BJP only in 2008. তাহলে বলতে পারো বিজেপি তে মাত্র 2008 সালে যোগদান করেছে এবং RSS এর সদস্য না হওয়া সত্ত্বেও বিজেপির তরফ থেকে কর্ণাটকার সিএম যাকে বেছে নেওয়া হলো তার নাম হচ্ছে বাসবরাজ বোমাই, যার এজ হচ্ছে 61 ইয়ার্স। নেক্সট খবরটা দেখো, নেক্সট খবরটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে রাকেশ আস্থানা, নামটা খুব গুরুত্বপূর্ণ, যাকে সম্প্রতি দিল্লি পুলিশ কমিশনার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। ইনি একজন গুজরাট ক্যাডের অফিসার। দেখো কি বলেছে, গুজরাট ক্যাডের আইপিএস অফিসার রাকেশ আস্থানা অন টুইজডে অ্যাপয়েন্টেড দিল্লি পুলিশ কমিশনার। মিস্টার আস্থানা, এ 1984 ব্যাচ আইপিএস অফিসার, ওয়াজ টু রিটায়ার অন 31st জুলাই। অ্যাকর্ডিং টু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্ডার, মিস্টার আস্থানা who was served as a director general border security force will join as a delhi police commissioner with immediate effect. Ha, Subrata, morning ssc gd, okane koto gulo post ache, numbering kore patate hobe, to mane post selection kore patate hobe, jodi erokom provision thake tale anisu tumi amake list ta pathiye debe, ami definitely tomake selection bole debo। তাহলে এখান থেকে খবরটা কি পেলাম, না দিল্লি পুলিশ কমিশনার হিসেবে নতুনভাবে অ্যাপয়েন্ট করা হচ্ছে কাকে? না, রাকেশ আস্থানাকে। নেক্সট ওয়ান দেখো, পরের খবরটা যেটা খুব ইম্পর্টেন্ট, WBCS মেন এবং WBCS প্রিলিমস জন্য ধোলাভিরা ইন গুজরাট অন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট, তাই তো? তাহলে আমাদের হাতে কতগুলো ছিল, দেখো কি বলেছে, হারাপ্পান সাইট ধোলাভিরা প্রেজেন্ট ডে ইন গুজরাট ওয়াজ অন টুইজডে নেম অ্যাজ 40th ইন্ডিয়ান সাইট। তাহলে এটা কততম হলো? 40তম, 40তম সাইট হলো। নেক্সট কি বলেছে দেখো, ইউনেস্কো অ্যানাউন্সমেন্ট কেম জাস্ট ডে আফটার অ্যানাদার সাইট রামাপ্পা টেম্পল ইন তেলেঙ্গানা ওয়াজ অ্যাডমিটেড টু দ্য লিস্ট সানডে। তাহলে রামাপ্পা টেম্পলটা কততম ছিল? 39, তাই তো? তাহলে ব্যাক টু ব্যাক আমরা দুটো পেলাম। তাহলে আমাদের হাতে ছিল আগে কটা? 38টা, তার সঙ্গে একটা প্লাস একটা, টোটাল আমাদের সংখ্যা দাঁড়ালো গিয়ে কটা? 40, 40টা, একদম ঠিক। আই পাওয়ারে প্রবলেম থাকলে কি ফিজিক্যাল টেস্টকে আটকে যাবে? না মাম্পি, কোনো প্রশ্নই নেই, যখন ফর্ম ফিল আপ করবে
পাসপোর্ট সাইজে যে ছবিটাকে আপলোড করতে হয় সেই ছবিটা উইদাউট গ্লাস আপলোড করবে, উইদাউট গ্লাস আপলোড করবে, দিয়ে ছবিটা দিয়ে পরীক্ষা দেবে। পরীক্ষা দেওয়ার পর আই টেস্টিং এর ক্ষেত্রে আটকাবে না, কোনো সমস্যা নেই। হ্যাঁ ইন্দ্রনীল, একদম ঠিক, 40টা হলো এই নিয়ে, অ্যাবসলুটলি কারেক্ট। তাহলে এই নিয়ে দেখো, আবারও বলছি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টের মধ্যে 40তম সাইট হিসেবে ইনক্লুড হলো কোনটা, ধোলাভিরা, যেটা রয়েছে কোথায়, গুজরাটে। ঠিক একই রকম পরের ইনফরমেশনটা দেখো, কিছুদিন আগেই এসেছিল যে তেলেঙ্গানা টেম্পল গট হেরিটেজ ট্যাগ। তাহলে এটা কততম ছিল, এটা ছিল কত, 39, এটা ছিল কত, 39। খেয়াল রাখবে দুটো ব্যাক টু ব্যাক, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলছে। দেখো, ইন এ মেজর ডিপ্লোম্যাটিক টার্ম দ্য 13th century রামাপ্পা টেম্পল তেলেঙ্গানা ওয়াজ ডিক্লেয়ার অ্যাজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অন সানডে অ্যাট অনগোয়িং অনলাইন মিটিং অফ ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি। কোথায় হচ্ছে মিটিংটা, ফুজাও চায়না। তাহলে দেখো, তোমাকে এখান থেকে আরেকটা প্রশ্ন করতে পারে যে 2021 ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির মিটিংটা কোথায় আয়োজিত হচ্ছে, আনসার হচ্ছে ফুজাও। ফুজাওটা কোথায়, চায়না। এবং সেখান থেকেই ব্যাক টু ব্যাক ইন্ডিয়ার দুটো সাইটকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হলো। একটা হচ্ছে রামাপ্পা টেম্পল, যেটা রয়েছে কোথায়, তেলেঙ্গানা, এটা কততম, না 39। আর তার আগেরটা কি বললাম, তার আগেরটা বললাম নতুন যেটা হয়েছে, অর্থাৎ 40তম যেটা হয়েছে, তার নাম কি, না ধোলাভিরা, এটা কোথায় আছে, না গুজরাট। ওকে, সিআইএসএফ আর এসএসবি, বিএসএফ, আইটিবিপি, এসএসবি, মাই চয়েস ইস এসএসসি জিডি, না ভুল সুমন্ত, যদি চয়েসের দিক থেকে দেখতে যাও সেফ, তুলনামূলক সেফ তুমি যদি দেখো বা ভালো, সেক্ষেত্রে আমি বলবো সিআইএসএফ, সিআইএসএফ ইজ দ্য বেস্ট ওয়ান। আচ্ছা, এবার দেখো WBCS আপকামিং 2021 এর রেসপেক্টে যে টপিকগুলো আমাদেরকে একটু রিভিশন করে যেতে হবে ট্র্যাডিশনাল জিকে টপিকের মধ্যে। যেমন দেখো কী কী বলেছি, হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড অথার্স, কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি, কান্ট্রি পার্লামেন্ট, সুপারলেটিভ অফ ইন্ডিয়া অর্থাৎ হাইয়েস্ট, বিগেস্ট, লংগেস্ট, লার্জেস্ট অফ ইন্ডিয়া, ফার্স্ট ইন ইন্ডিয়া, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স, বুকস অ্যান্ড অথার্স, ইম্পর্টেন্ট ডে, সায়েন্স ডিলস উইথ ডিফারেন্ট সাবজেক্ট, ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, স্পোর্টস কাপস অ্যান্ড ট্রফি, ফোক ড্যান্স, ক্লাসিক্যাল ড্যান্স, ট্রাইবাল গ্রুপ, ফ্যাক্ট অন ওয়েস্ট বেঙ্গল, ইম্পর্টেন্ট স্পোর্টস টার্মিনোলজি, ওল্ড নেম, নিউ নেম, মেম্বার কান্ট্রি অফ ডিফারেন্ট অর্গানাইজেশন, নিউজ এজেন্সিস অফ দ্য ওয়ার্ল্ড, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট আর সায়েন্টিফিক ইনভেনশন আর ন্যাশনাল পার্ক অ্যান্ড স্যাংচুয়ারি। দিজ আর দ্য বেসিক টপিক ফর পিএসসি অ্যান্ড আপকামিং WBCS প্রিলিম 2021। কলকাতা পুলিশ, এসআই সার্জেন্ট, সেম টপিকগুলো একটু ভালো করে দেখবে, এখান থেকেই কিন্তু ট্র্যাডিশনাল জিকের কিন্তু কোশ্চেন আসার চান্সেস হাই। এবার চলে যাব আজকের যে সেগমেন্টটা, সেগমেন্টটা হচ্ছে স্ন্যাপশট জুলাই, জুলাই মাসের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, দেখা যাক কতগুলো আমরা আনসার করতে পারছি। সো ফার্স্ট ওয়ান আমরা চলে যাব, প্রথম প্রশ্নটা সবাই সিরিয়াসলি আনসার করবে, সবাই অ্যাটেম্প করবে, পারো না পারো পরের কথা, অ্যাটেম্প করবে। নাম্বার ওয়ান ফার্স্ট কোশ্চেন দেখো, যেখানে বলেছে সানসেট গ্রুপ ফ্লোটিং সোলার ফার্ম উইল বি লোকেটেড ইন উইচ কান্ট্রি। তাহলে সানসেট গ্রুপ যেটা কিনা একটা ফ্লোটিং সোলার ফার্ম, এটা কোন দেশে হতে চলেছে, ইন্দোনেশিয়া, জার্মানি, জাকার্তা, ইউএসএ। মেক ইট ফাস্ট, সবাই নাম্বারিং করে আনসার করবে, সবাই নাম্বারিং করে আনসার করবে। কি কি বলেছে, সানসেট গ্রুপ যেটা একটা ফ্লোটিং সোলার ফার্ম, এটা কোথায় হতে চলেছে, ইন্দোনেশিয়া, জার্মানি, জাকার্তা, ইউএসএ, বলো। সামিম আক্তার বলছে 1A, আচ্ছা নাসিম বলছে A, বাকিরা মেক ইট ফাস্ট, সুব্রত A, ভেরি গুড, বিপ্লব A, একদম ইজি কোশ্ন, কারেক্ট ইন্দ্রনীল, একদম সুদীপ্ত শাহ, ভেরি গুড, আলিউর রহমান একটু ভুল হয়ে গেল, ইট ইজ A, অ্যাবসলুটলি কারেক্ট। তাহলে এই সোলার ফার্মটা কোন দেশে হতে চলেছে, না ইন্দোনেশিয়া, ভেরি গুড আনসার। কোশ্চেন নাম্বার টু দেখো, কোশ্চেন নাম্বার টু দেখো, যেখানে বলছে দেখো, নাসা সিলেক্ট উইচ স্পেস এজেন্সি ফর ইউরোপা ক্লিপার মিশন। আবার বলছি, নাসা সম্প্রতি কোন স্পেস এজেন্সিকে বেছে নিল ইউরোপা ক্লিপার মিশনের জন্যে, ইসরো, স্পেসএক্স, DRDO, ESA, ইসরো, স্পেসএক্স, DRDO, না ESA, খুব তাড়াতাড়ি মেক ইট ফাস্ট, কোশ্চেন দেখো আনসার করো, কোশ্চেন দেখো আনসার করো, 2D, ESA, ইউরোপিয়ান স্পেস এজেন্সি। আচ্ছা, নাসিম বলছে A, সুমন্ত বলছে B, সুব্রত D,
কৃষ্ণেন্দু এ, সুদীপ্ত সাহা ডি, বা মিক্সড আনসার আসছে, ভেরি গুড ভেরি গুড। তাহলে নাসা যাকে বেছে নিল যে স্পেস এজেন্সিকে ইউরোপা ক্লিপারের জন্য, ইন্দ্রনীল একটু ভুল হয়ে গেল, আনসার গোজ টু স্পেস এক্স, আনসার গোজ টু স্পেস এক্স। দেখো NASA selects SpaceX for Europa Clipper mission. It will be Earth's first mission to conduct detailed investigation of Jupiter's moon Europa. তাহলে জুপিটারের মুন ইউরোপা সম্পর্কে ডিটেল ইনভেস্টিগেশন করার জন্য বলতে পারো এটা প্রথম একটা মিশন যেটা লঞ্চ করলো কে, নাসা। তার জন্য যে স্পেস এজেন্সিকে বেছে নেওয়া হলো, স্পেস এজেন্সিটার নাম হচ্ছে স্পেস এক্স। তাহলে আনসার গোজ টু বি, স্পেস এক্স। কোশ্চেন নাম্বার থ্রি দেখো, যেখানে বলছে দেখো সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স অবজার্ভ 161তম ইনকাম ট্যাক্স ডে অন হুইচ ডে। আবার বলছি সিবিডিটি সম্প্রতি অবজার্ভ করলো 161তম ইনকাম ট্যাক্স ডে কোন দিনটায়, 22শে জুলাই, 23শে জুলাই, 24শে জুলাই, 25শে জুলাই। হ্যাঁ বলো অনুরাধা, নাম্বারিং করে আনসার দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। কোশ্চেন নাম্বার থ্রি, সবাই দেখে শুনে বুঝে উত্তর। কোশ্চেন নাম্বার থ্রি, নাসিম বলছে সি, ভেরি গুড। বাকিরা কি বলছে? বিশাখা একটু নাম্বারিং করে আনসার দাও। সৌমিত্র থ্রি বি, আচ্ছা সৌমিত্র একটু ভুল হয়ে গেল। সুদীপ্ত সাহা 23শে জুলাই ইনকাম ট্যাক্স ডে, ইনকাম ট্যাক্স ডে। প্রণব ভেরি গুড এক্সেলেন্ট, সামিম কারেক্ট আনসার একদম ঠিক, রাহানা ইট সি, অঞ্জনা কারেক্ট আনসার, অন্বেষা কারেক্ট আনসার, অনিতা না ভুল হয়ে গেল, আনিসুর 24শে জুলাই, মোনালিসা সি কারেক্ট, মানস সি, আনিসুর সি, বিপ্লব সি, এক্সেলেন্ট আনসার। তাহলে আনসার গোজ টু 24 জুলাই, ইনকাম ট্যাক্স ডে, দিনটা আমরা অবজার্ভ করি 24 জুলাই, বা যেটাকে তুমি আরেকভাবে বলতে পারো আয়কর দিবস, এটা অবজার্ভ করা হলো কবে না, 24শে জুলাই, 24 জুলাই, যেটা ছিল এবারে 161তম, 161তম এটা। কোশ্চেন নাম্বার ফোর দেখো, যেখানে বলছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন হ্যাজ রোপ হুইচ গ্রুপ অ্যাজ এ স্পন্সার ফর ইন্ডিয়ান কন্টিনজেন্ট অ্যাট অনগোয়িং টোকিও গেম। তাহলে টোকিও অলিম্পিকে ভারতীয় কন্টিনজেন্টকে স্পন্সার করছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে কোন গ্রুপটা, কোন গ্রুপটা, টাটা, রিলায়েন্স, গোদরেজ না আদানি, কোন গ্রুপটা? হ্যাঁ অনুরাধা কারেক্ট আনসার, হ্যাঁ বলো ঝটপট আনসার। সুদীপ্ত ভেরি গুড, সামিম আক্তার বলছে ডি, আচ্ছা শ্যামা মৃধা বলছে সি, রং আনসার। সুদীপ্ত সাহা ফোর ডি, সুব্রত ডি, বিপ্লব ডি, অরিত্র ডি। এটা না পারার কিছু নেই, এটা একদম লেটেস্ট প্রশ্ন, এটা অনগোয়িং ইভেন্ট। দেখো টোকিও অলিম্পিকে ভারতীয় কন্টিনজেন্টকে স্পন্সর করছে যে গ্রুপটা, গ্রুপটার নাম হচ্ছে আদানি গ্রুপ, গ্রুপটার নাম হচ্ছে আদানি গ্রুপ। দেখো কি বলেছে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন হ্যাজ রোপ আদানি গ্রুপ অ্যাজ এ স্পন্সার ফর ইন্ডিয়ান কন্টিনজেন্ট অ্যাট অনগোয়িং টোকিও গেম। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সেক্রেটারি জেনারেল রাজীব মেহতা হু ইজ ইন টোকিও অ্যানাউন্স দ্য ডেভেলপমেন্ট। এটা পারা উচিত ছিল, এটা একদম লেটেস্ট ইভেন্ট যেটা চলছে আমরা দেখতে পাচ্ছি। কোশ্চেন নাম্বার ফাইভ দেখো, যেখানে কি বলছে, বলছে যোগাযোগ যেটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্প্রতি তৈরি করছে বা ডেভেলপ করছে কোন কান্ট্রি, যোগাযোগ নামে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করছে সম্প্রতি কোন কান্ট্রি, জার্মানি, বাংলাদেশ, ইউএসএ, ইউকে, জার্মানি, বাংলাদেশ, ইউএসএ, ইউকে। খুব তাড়াতাড়ি আনসার, যোগাযোগ নামে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডেভেলপ করছে যে কান্ট্রি, কান্ট্রিটার নাম কি? কোশ্চেন নাম্বার ফাইভ, বাহ বাহ ভেরি গুড ভেরি গুড, এক্সেলেন্ট এক্সেলেন্ট, রানুশ্রী দারুণ আনসার, ইন্দ্রনীল ভেরি গুড একদম ঠিক, কারেক্ট আনসার, ভেরি গুড এক্সেলেন্ট, সুপার আনসার। আনসার গোজ টু, নামেই বোঝা যাচ্ছে বাংলাদেশ, বাংলা নাম তাই বাংলাতেই হবে। তাহলে এখানে কি বলেছে একটু দেখে নিই, যে অল্টারনেটিভ টু ফেসবুক, ফেসবুকের অল্টারনেটিভ হিসেবে এই প্ল্যাটফর্মটা ডেভেলপ করছে যে কান্ট্রি, কান্ট্রিটার নাম কি? বাংলাদেশ। এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটার নাম কি রাখছে? নাম হচ্ছে কি? না যোগাযোগ, অ্যাবসলুটলি কারেক্ট, ভেরি গুড আনসার। না হোয়াটসঅ্যাপ না, ফেসবুকের বদলে, ফেসবুকের বদলে। চলো নেক্সট ওয়ান, কারেক্টটা দেখো, বলছে হু অফিসিয়ালি ওপেন 32nd সামার অলিম্পিক গেম ইন টোকিও। তাহলে 2020 টোকিও অলিম্পিক, যেটা কিনা
2021-এ 32তম সামার অলিম্পিক হিসেবে হচ্ছে, সেটা অফিসিয়ালি ওপেন করলেন কে? ইয়োশিহিদে সুগা, এম্পারার নারুহিতো, আর তোমোকো আবে না নোরিহিকো আগাকি, এই চারজনের মধ্যে কে উদ্বোধন করলেন টোকিও অলিম্পিক বা টোকিও সামার অলিম্পিক, যেটা এবারের এডিশনটা হচ্ছে 32তম? খুব তাড়াতাড়ি আনসার, খুব তাড়াতাড়ি আনসার। টোকিও অলিম্পিক এবারে উদ্বোধন করেছেন যিনি, কোশ্চেন নাম্বার 6, নাসিম বলছে এ, সুদীপ্ত এ, বিপ্লব এ, ভেরি গুড, অরিত্র আড্ড, এক্সেলেন্ট আনসার, থ্যাংক ইউ। হ্যাঁ, কিন্তু এখানে উদ্বোধন করেছে কে বলেছে? ইন্দ্রনীল। তাহলে আনসার গোস টু, একদম কারেক্ট, না সুগা হবে না এখানে, এখানে হচ্ছে এম্পারার নারুহিতো, যে কিনা টোকিও অলিম্পিক এবারে উদ্বোধন করেছে। তাহলে এটা গেল, মাথায় রাখবে সুগা ইজ আ প্রেসিডেন্ট, সুগা ইজ আ নিউ পিএম অফ জাপান, কিন্তু নারুহিতো হচ্ছে কি না, ইনি হচ্ছেন এম্পারার অফ জাপান, কারেক্ট, একদম ঠিক। তাহলে আনসার গোস টু, তাহলে বি, এম্পারার নারুহিতো। এখানে একটু দেখে নাও কি বলেছে, জাপানস এম্পারার নারুহিতো অফিসিয়ালি ওপেন 32nd সামার অলিম্পিক গেম ইন টোকিও। পরেরটা দেখো, এটা সবাই পারবে, একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, মীরাবাই চানু ওন হুইচ মেডেল অ্যাট 2020 টোকিও গেম ইন ওমেন্স 49 kg ক্যাটাগরি। দেখো এটা একদম লেটেস্ট ইভেন্টের ওপরে প্রশ্ন, মীরাবাই চানু যে কিনা টোকিও গেমস 2020-তে 49 kg ক্যাটাগরিতে কোন মেডেলটা পেলেন, সিলভার, গোল্ড, ব্রোঞ্জ, নান, সিলভার, গোল্ড, ব্রোঞ্জ না নান, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, আর নাসিম বলছে এ, আচ্ছা বাকিটা কি বলছে, বাহ এ একদম জলভাত কোশ্চেন, সবাই আনসার, ইয়েস ইয়েস ইয়েস, এক্সেলেন্ট, না কৃষ্ণেন্দু বি কেন হবে, 49 kg ক্যাটাগরিতে মীরাবাই চানু যে মেডেলটা পেলেন, মেডেলটা কি, সিলভার, একদম কারেক্ট, ভেরি গুড। তাহলে আনসার গোস টু সিলভার, একদম ঠিক। দেখে নাও যেখানে বলেছে মীরাবাই চানু ওন দ্য সিলভার মেডেল অ্যান্ড বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যান অলিম্পিক মেডেল অ্যাট টোকিও 2020। তোমাকে এইভাবে প্রশ্নটাও দিতে পারে, ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যান্ড টোকিও অলিম্পিক মেডেল অ্যাট 2020, তার নাম কি, নাম হচ্ছে মীরাবাই চানু, কারেক্ট, একদম ঠিক। কোশ্চেন নাম্বার 8 দেখো, যেখানে বলছে একটা বই, একটা অটোবায়োগ্রাফি, এটা একটা ফিল্ম মেকারের অটোবায়োগ্রাফি, আত্মজীবনী, নাম কি রেখেছে, দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর, এটা কার আত্মজীবনী, দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর, এটা কার আত্মজীবনী, সবাই দেখে আনসার করো, স্ট্রেঞ্জার ইন দ্য মিরর, এটা কার আত্মজীবনী, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, মেক ইট ফাস্ট। বাহ বাহ বাহ, ঋতুপর্ণা, ভেরি গুড, এক্সেলেন্ট, একদম ঠিক। ইন্দ্রনীল, বিপ্লব, অরিত্র, নাসিম, এসএনডি, সুদীপ্ত সাহা, সামিম আক্তার, বাহ বাহ, ভেরি গুড। তাহলে এটা কার আত্মজীবনী, না রাকেশ ওম প্রকাশ মেহরার অটোবায়োগ্রাফিটার নাম হচ্ছে দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর, দেখো সেটাই বলেছে এখানে, ফিল্ম মেকার রাকেশ ওম প্রকাশ মেহরা হ্যাজ অ্যানাউন্সড হিজ অটোবায়োগ্রাফি দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর, হি হ্যাজ কো রিটেন দ্য বুক উইথ নোটেড অথর রীতা রামামূর্তি গুপ্তা। তাহলে যুগ্মভাবে রীতা রামামূর্তি গুপ্তা এবং রাকেশ ওম প্রকাশ মেহরা অটোবায়োগ্রাফিটা লিখেছেন, যার নাম হচ্ছে দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর, কারেক্ট, একদম ঠিক নাসিম। কোশ্চেন নাম্বার 9 দেখো, বলছে একটা, আবার একটা বই, বইটার নাম বলছে ব্যাংক উইথ এ সোল ইকুইটাস, বইটা কার লেখা, ব্যাংক উইথ এ সোল ইকুইটাস, বইটা কার লেখা, সি কে গরিয়ালি, দিবাকর প্রসাদ, জি এইচ পটেল, রঘুরাম রাজন, এই বইটা কার লেখা, ব্যাংক উইথ এ সোল ইকুইটাস, এটাও একটা লেটেস্ট বই, এটাও একটা লেটেস্ট বই, বইটা কার লেখা, রঘুরাম রাজন, জি এইচ পটেল, দিবাকর প্রসাদ, সি কে গরিয়ালি, হ্যাঁ বলো, কোশ্চেন নাম্বার 9, ডি, বিউটিফুল আনসার, ভেরি গুড, এক্সেলেন্ট আনসার, নাসিম আক্তার, অরিত্র হাড্ড, ভেরি গুড, মোহাম্মদ সামিম আক্তার, মানস, ভেরি গুড, একদম ঠিকঠাক যাচ্ছে, ভেরি গুড, বিশাখা একটুখানি অন্য আনসার দিচ্ছে, ইন্দ্রনীল অন্য আনসার দিচ্ছে, এস এন ডি অন্য আনসার দিচ্ছে, ঋতুপর্ণা অন্য আনসার দিচ্ছে, ভেরি গুড, সুদীপ্ত সাহা অন্য আনসার দিয়েছে,
তো যারা অপশন ডি বলছো তারা অ্যাবসলুটলি রং আনসার, আনসার গোজ টু যারা এ আনসার করেছো, সি কে গরিয়ালি, সি কে গরিয়ালি ইজ আ কারেক্ট আনসার, রাহানা, ইন্দ্রনীল বা বাকি যারা এ তে আনসার করেছো, ঋতুপর্ণা, ইট ইজ কারেক্ট আনসার গোজ টু সি কে গরিয়ালি, বইটার নাম হচ্ছে ব্যাংক উইথ এ সোল ইকুইটাস, সেটাই এখানে বলেছে। দেখো বইটা উদ্বোধন করেছে কে, না ডি সুব্বা রাও, ইনি হচ্ছেন আরবিআই এর প্রাক্তন গভর্নর, বইটার নাম হচ্ছে ব্যাংক উইথ এ সোল ইকুইটাস, লেখকের নাম ডক্টর সি কে গরিয়ালি। কোশ্চেন নাম্বার 10 দেখো, গিরা সারাবাই যিনি সম্প্রতি মারা গেলেন ইনি কোন প্রফেশনের সঙ্গে যুক্ত, গিরা সারাবাই যিনি সম্প্রতি মারা গেলেন ইনি কোন প্রফেশনের সঙ্গে যুক্ত? হ্যাঁ অনুরাধা, বাহ অনুরাধা, সবার আগে অনুরাধা একটু নাম্বার ইনটা করো, এটা কি 9 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনের আনসার দিচ্ছ, এটা কি নাম্বার 10 কোশ্চেনের আনসার দিচ্ছ? তাড়াতাড়ি তাড়াতাড়ি, মেক ইট ফাস্ট, মেক ইট ফাস্ট, একদম তাড়াতাড়ি আনসার। গিরা সারাবাই কোন প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন যিনি সম্প্রতি মারা গেলেন? আর্কিটেকচার, পেইন্টার, সিঙ্গার, প্লেয়ার। বাহ 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 বাহ, ভেরি গুড। অরিত্র ভুল হয়ে গেল, অরিত্র ভুল হলো, বিশাখা ভুল হলো, ইন্দ্রনীল কারেক্ট, একদম বাহ, ভেরি গুড ভেরি গুড, কৃষ্ণেন্দু কারেক্ট, সুমন্ত কারেক্ট, সুখেন সরকার কারেক্ট, একদম ঠিক একদম ঠিক, ইট ইজ এ, অ্যাবসলুটলি ব্রিলিয়ান্ট আনসার। তাহলে গিরা সারাবাই যে প্রফেশনের সঙ্গে যুক্ত যিনি সম্প্রতি মারা গেলেন তার, তিনি হচ্ছেন আর্কিটেকচারের সঙ্গে যুক্ত ছিলেন। দেখো গিরা সারাবাই ইজ এ কো ফাউন্ডার অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন যিনি সম্প্রতি মারা গেলেন। আর কি বলেছে, দ্য পায়োনিয়ার অফ ডিজাইন এডুকেশন ইন দ্য নেশন হ্যাজ প্লেড এ ভাইটাল পার্ট ইন এস্টাবলিশিং সেভারেল আদার ইনস্টিটিউশন অ্যান্ড অলসো মেড রিমার্কেবল কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ আর্ট অ্যান্ড আর্কিটেকচার। তাহলে গিরা সারাবাই কোন ফিল্ডের সঙ্গে যুক্ত ছিলেন যিনি সম্প্রতি মারা গেলেন? আর্কিটেকচার। নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার দেখো 11, যেখানে বলছে AIFF মেন্স ফুটবলার অফ দ্য ইয়ার 2020-21 হিসেবে যাকে বেছে নিল তার নাম কি? AIFF অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মেন্স ফুটবলার অফ দ্য ইয়ার 2020-21 সিজনের জন্য যাকে বেছে নিল তার নাম কি? সন্দেশ ঝিঙ্গান, সুনীল ছেত্রী, শাহ আব্দুল সামসদ, না মিরা।